বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর দেশ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকে টাটকা একটা ঘটনা আপনাদের সামনে আসবে শ্রীলঙ্কা নিয়ে। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর দেশ। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান সবার উপরে শ্রীলঙ্কার স্থান। 2019 সালে এই দেশটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়। 19 সাল তো কদিন আগে গেল, কিন্তু অন্যান্য কারণসমূহ ছাড়াও উচ্চ সুদ হারে চীনের কাছে তাদের হাম্বানটোটা সমুদ্র বন্দর নির্মাণের জন্য চীনের কাছ থেকে উচ্চ সুদ হারে ঋণ নেয়। 15 বছরের মধ্যে ঋণ শোধ করার কথা ছিল। নেতৃত্ব জনগণের কাছে আরও প্রিয় হওয়ার জন্য তারা বলল আরও কিছু মেগা প্রকল্প নিতে হবে। ফলে সমুদ্রবন্দরের পাশে একটা চাইনিজ সিটি করল, জঙ্গলের মধ্যে প্রধানমন্ত্রী রাজাপক্ষের নামে একটা বিমানবন্দর নির্মাণ করল। একটা বিমানবন্দরই যথেষ্ট, আরেকটা করল। এমনি করে বহু প্রকল্প তারা গ্রহণ করলো চীনের ঋণ নিয়ে। 15 বছর শেষ, ঋণ আর শোধ করতে পারছে না, কারণ ওই যে বন্দর নির্মাণ হয়ে গেছে কিন্তু রিটার্ন তেমন কিছু নাই, লাভ তেমন হয় না। বিদেশি জাহাজ ভিড়লে তবে তো আপনি ট্যাক্স পাবেন, কটা জাহাজ ভেড়ে কলম্বো বন্দরে, ফলে লস, কিন্তু সুদ তো মাফ হচ্ছে না। এখন বাধ্য হয়ে চীনের কাছে পুরো বন্দরটাই 99 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে, অর্থাৎ ওটা শেষ, ওটা চীনের হয়ে গেছে মালিকানা, আর বাকিগুলো হয়তো আস্তে আস্তে যাবে। আর এই সুযোগ ধরেছে পাশের ভারত, ওখানে বিরোধী দলকে উস্কে দিচ্ছে, লাগাও তোমরা এবার হটাও, ভাবকা নেই যে নেতা হটলেই আমরা গেলেই দেশ একেবারে চোখের পলকে আলাদিনে প্রদীপের মতো শান্তি হয়ে যাবে, তা তো হওয়া সম্ভব না। ঋণ শোধ করতে তিনি না পারুক, আপনাকে তো করতেই হবে, যেহেতু কোনো লাভ নেই, দেশ তো শেষ করে দিচ্ছে। অত মেগা প্রকল্প, মেগা দুর্নীতির কথা একটা চালু কথা হয়ে আছে, সাবধান। এটা আমাদের সুদের যে বাস্তব পরিণতির একটা দলিল আপনাদের সামনে তুলে ধরলাম, এটা যারাই করবে তারাই মরবে। ব্যক্তিগত পর্যায়ে সুদ খান আপনি কখনো উঠতে পারবেন না, একবার ঋণের ফাঁদে পড়ে গেলে আপনি কখনো ওখান থেকে বেরোতে পারবেন না। আপনি বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে না খেয়ে মারবেন না। এই ইমান যদি মজবুত থাকে কখনোই লোভে পড়ে সুদের ফাঁদেকে পা দেয় না। আশপাশে এরকম, এটা হলো জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম। ব্যক্তি পর্যায়ে আপনারা নিঃসন্দেহে অনেক খবর রাখেন, যেগুলো সব খবর আমরা পাই না। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাব মোতাবেক বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। তখন সরকারে ছিলেন প্রথম 2001 সালে আওয়ামী লীগ, আর 4-5 সালে 2-3-4-5 কারা ছিলেন, বিএনপি জামাত জোট সরকার, তাদের আমলে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। কোনটা সম্মানের কাজ আমাদের জন্য, তাই না? এতে সম্মানের হয়। আর বর্তমানে 2021 সালে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের পরেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এখন সেই সাথে যদি যোগ করা যায় ফারাক্কা বাঁধ এবং গজলডোবা বাঁধ, ওদিকে সুরমা বরাকের এগেনস্টে বাঁধ, বরং বাংলাদেশের অভিন্ন 54টি নদীর উজানে ভারতের দেওয়া যে আন্তঃসমুদ্র বাঁধ, পুরো বাংলাদেশকেই তারা পানিশূন্য করে মরুভূমি বানাতে চাচ্ছে।